আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা 150 সিসির বাইক, আমার পিছনে দেখতেছেন একদম ফ্রেশ একটি সিঙ্গেল ডিস্কের বাইক, হাং বাইক। অনেক মানুষই আমার কাছ থেকে চান যে ভাই হাং বাইক দেন কম প্রাইজের মধ্যে নাম্বার ছাড়া। তো আপনাদের জন্য সবসময় আমি নাম্বার ছাড়া বাইকগুলোই কালেকশন করি ভালো মানের, সবসময় আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি যে সবসময় ফ্রেশ কন্ডিশনের বাইক আমি আমার কাস্টমারদের দেব। তো এইভাবে আমি সবসময় আপনাদেরকে বাইক দিচ্ছি এত সুন্দর মানের ভালো মানের বাইকগুলো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এর আগে একটি কথা, যারা চ্যানেলটিকে আমার এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। একটি কথা প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, হিরো কোম্পানির গাড়ি সবসময় ভালো হয়। আগে সবসময় প্রথম অবস্থায় যখন এগুলো বাজাজ টিভিএস ছিল তখন কিন্তু হিরোই ছিল, তো হিরো গাড়িগুলো সবসময় ভালো হয়। আপনারা অনেক সময় হিরো হাং গাড়ি অনেক মানুষ মনে করেন যে খারাপ, কিন্তু আসলে তা না ভাই, ইঞ্জিন কিন্তু অনেক ভালো এগুলো লাগে, একদম ফ্রেশ গাড়ি, দুটি টায়ারই সাতটা টায়ার আছে, একদম সুন্দর আছে, ভালো আছে, ঠিক আছে। বাইকটি যে সামনের আপনার টায়ার দেখায় দেখুন একদম কিন্তু ফ্রেশ হবে, মাঠটা যদি দেখায় দেখুন একদম ফ্রেশ আছে, সকাপ যদি দেখায় দেখুন একদম ভালো অনেক সুন্দর আছে। বাইকটি যদি সামনের লুকস দেখায় দেখুন কোনো প্রকার কিন্তু দাগ স্পট নাই, দেখুন একদমই কিন্তু ফ্রেশ আছে। কষ্টের টাকাতে কিনবেন তো অবশ্যই ভালো মানের একটি বাইক কিনবেন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক নেবেন, ঠিক আছে। আমি চাই আপনারা ভালো মানের বাইক কিনবেন সবসময় আমার কাছ থেকে। দেখুন বাইকটির এই সাইড থেকে যদি একটিবার দেখাই দেখুন হিরো হাং, বাইকটি কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ আছে। এই পাশ থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন একদম ভালো আছে, সুন্দর আছে। এই সাইড থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন একদমই সুন্দর হবে, দেখতে অনেক ভালো হবে। বাইকটি যদি ইঞ্জিন সম্পর্কে বলে দেখুন একটি স্ক্রু খোলা পড়েনি, একদম ফ্রেশ কন্ডিশনের আনটাচ ইঞ্জিন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত, সবসময় কষ্টের টাকাতে কিনবেন একটি ভালো মানের বাইক। দেখুন স্টিকার সব কিছুই আছে। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখুন দেখতেছেন একবারে ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। এই সাইড থেকে যদি দেখাই দেখুন দেখতে এমন হবে, এই সাইড থেকে যদি দেখাই দেখুন একটিবার দেখুন। বাইকটি যদি পিছনের টায়ার সম্পর্কে বলি, সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো অনেক সুন্দর আছে, অনেকদিন পর্যন্ত রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বলবো নাম্বার সম্পর্কে, ঠিক আছে, যারা অন টেস্ট অবস্থায় আছে আপনি নিজের জেলার নামে নিজ নামে কাগজটি করে নিতে পারবেন, আপনার বাড়ি যেখানেই হোক না কেন। এই সাইড থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন একদমই ফ্রেশ হবে, দেখুন বাইকটি কন্ডিশন কিন্তু একদম বেটার। এই পাশ থেকে যদি একটিবার দেখাই দেখুন একদমই ফ্রেশ আছে, দেখতেছেন দেখুন আপনারা বাইকটির অরিজিনাল টায়ার সাতটা টায়ার, ঠিক আছে। এই পাশ থেকে যদি দেখাই দেখতেছেন আপনারা একদম ফ্রেশ ভালো আছে। দেখুন বাইকটির ইঞ্জিন এবার আনটাচ নিখুঁত ইঞ্জিন। এই পাশ থেকে যদি একটিবার দেখাই আপনাদেরকে দেখুন বাইকটি চলেছে অনলি 2232 কিলোমিটার, দেখতেছেন দেখাবো হচ্ছে বাইকটি সাউন্ড একদমই ফ্রেশ আছে। এই বাইকটি দেখতেই পারলেন বাইকটির সাউন্ড একদমই স্মুথ। আর এই বাইকটি চালালে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যত জোরে টানবেন বাইকটির সাউন্ড তত থাকে না, ঠিক আছে, সাউন্ডলেস বাইক, ঠিক আছে। এত সুন্দর সাইলেন্সার, একদম ফ্রেশ একটি বাইক। এই বাস্তে যে একটি বাজে ডিস্ক ব্রেক দেখাই দেখুন একদম ফ্রেশ হবে, দেখতেছেন আপনারা, দেখতেই পারলেন হন। বলবো বাইকটির এখন প্রাইস। সো বন্ধুরা এই বাইকটির প্রাইস আমি চাচ্ছি মানে খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দেব। তো ভাই এই বাইকটির প্রাইস 1,06,000 টাকা আমার পিছনে দেখতেছেন, তারপরও আপনাদের জন্য হালকা সম্মানে অবশ্যই থাকবে আমার সাথে কথা বলে আপনারা দাম দরটি ফিক্সড করবেন, বেশি সম্মানে করতে পারবো না হয়তো, নতুন বাইক দেখতেছেন একদম ফ্রেশ। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।